Hi everyone, Assalamualaikum. Food Fusion and Creation Channel থেকে আমি সুলতানা মরিয়ম। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, খুবই সুস্বাদু এবং খুবই সহজ একটা ভর্তার রেসিপি। এটা হলো আপনার পটলের খোসার ভর্তা। খুবই ইয়ামি এবং এই ভর্তাটা আপনার এই পটলের খোসা দিয়ে আপনারা শুধু এভাবে ভর্তা না করে আপনারা ভাজিও করতে পারেন। ওটা অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব। তো এখানে প্রথমে আমি পটলের খোসাটা একটু ভারী ভারী করে পটলের থেকে কেটে নিয়েছি, যেন খেতে সুস্বাদু লাগে। আপনারা দেখেই বুঝে নেন যে পটলের খোসাটা একটু পটল একটু একটু করে পটল আছে। এখন এটাকে আমি আপনার ভালো করে ধুয়ে লবণ পানি এবং একটু হলুদের গুঁড়া দিয়ে আমি এটাকে প্রায় 10 মিনিটের মতো একটু ভিজিয়ে রেখেছি, যেন পটলের খোসার উপরে যদি কোনো কীটনাশক জাতীয় অথবা কোনো বালি আটকে থাকে এটা যেন ক্লিয়ার হয়ে যায়। তারপর আমি যেটা করেছি, এখানে পটলের খোসাগুলোকে ফ্রাইং প্যানে নিয়ে একটুখানি সামান্য পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। এটা যতক্ষণ সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে, অনেক বেশি একদম ল্যাতল্যাতে একদমই সফট করা যাবে না, আবার একদমই মানে মোটামুটি স্ট্যান্ডার্ড একটা সিদ্ধ করে নিতে হবে। তারপর এখানে সেম ফ্রাইং প্যানে আমার যখন পটলের খোসাগুলো একদমই পানিটা নিংড়ে যখন একদমই ভালো করে শুকিয়ে গেছে, দেখেন আপনারা দেখে বুঝে নেবেন, এতে করে ভর্তাটা আপনার খুবই খুব সুন্দর একটা টেক্সচার হবে। এদিকে আমি সেম প্যানটার মধ্যেই আপনার এই চিংড়ি মাছ এবং রসুন আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন এই চিংড়ি মাছের সাথেই আমি আপনার এই দুইটা কাঁচামরিচ এবং সামান্য খুবই সামান্য সময়ের জন্য একদমই ধনিয়া পাতাগুলো আমি এটার মধ্যে ফ্রাই করব আপনার এক বেশি যদি হয় 2 মিনিট, 2 মিনিট হলে একটু বেশি হয়ে যাবে, অ্যারোমাটা যেন খুব সুন্দর থাকে। এখন আমি এটাকে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করব। অবশ্যই আপনাকে ঠান্ডা করেই ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তাটা রেডি করে নিতে হবে। এখন আসি, আপনারা চিংড়ি মাছ দিয়ে যদি এভাবে ভর্তাটা রেডি না করেন, খোসাটা এভাবে রেডি করে আপনারা এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে দেন, একটা ডিম দিয়েও ভাজি করতে পারেন, খুবই সুস্বাদু ওইটাও হয়। গরম ভাতের সাথে অথবা যে কোনো পোলাও বিরিয়ানির সাথে সাইড ডিশ হিসাবে অসাধারণ এই পটলের খোসার ভর্তা। যারা খেয়েছেন তারা তো খেয়েছেন, যারা খাননি তাদের জন্য আমার এই রেসিপিটা। দেখেন আপনারা আমার মাখানিটা দেখেই বুঝতে পারতেছেন যে একদম ভিজা ভিজা হয় নাই, আমার পটলের খোসাটা একদমই ড্রাই হয়েছে, দেখতেও ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আগে তো দেখতে সুন্দর, তাই না? দেখতে সুন্দর হলে খেতেও ভালো হবে এটাই। আপনারা এখানে ইচ্ছা করলে আর একটু বেশি পরিমাণ মরিচও দিতে পারেন, আপনাদের ইচ্ছা, ভর্তার ঝালটা সম্পূর্ণ নিজের উপরে নির্ভর করে। এখন আমি সার্ভিং ডিশে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আশা রাখি আজকের এই পটলের খোসার একদমই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। একটা কথা বলে রাখা ভালো, আপনারা এই চিংড়ি মাছ ছাড়াও কিন্তু যে কোনো ধরনের মাছ কাটা বেছে আপনারা ফ্রাই মাছটাকে ফ্রাই করে এই ভর্তার সাথে দিয়ে খেতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। আমার কাছে চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে, এই জন্য আমি চিংড়ি মাছ দিয়ে এটাকে করেছি। তা আপনাদের মূল্যবান কমেন্টস অবশ্যই আপনারা জানাবেন। এছাড়া ফেসবুকের ফুড ফিউশন অ্যান্ড ক্রিয়েশন গ্রুপ চ্যানেলও আপনারা ভিজিট করার অনুরোধ রইল। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আমি সুলতানা মরিয়ম। নেক্সট কোনো এভাবে সুস্বাদু কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ফুড ফিউশন অ্যান্ড ক্রিয়েশন চ্যানেলের সঙ্গেই থাকবেন। থ্যাংক